8:30 দেখো, তো 8:30 বাজে আর এই যে রেডি হয়ে গেছি। ঠান্ডার মধ্যে দুটো তিনটে করে সোয়েটার, আর কিছু নেই। তো চলো একবারে যাই মাঠে, গিয়ে তোমাদেরকে দেখাই। অন্ধকার, চলে এসো চলে এসো। তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? ওর হেডফোনটা কোথায় গেল কি জানি, ওদিকে যায় না। এখন ঠান্ডা প্রচুর, এই দেখো পুরো সিল হয়ে গেছে, কোনো দিক দিয়ে ওর হাওয়া ঢুকবে না। হ্যাঁ আমি ভিডিও করে ফেলবো, এটা ঠাম্মি ফেলেছে। তুমি দেখেছো এটা ঠাম্মি ফেলেছে? এই যে বুলেট ঠিক হয়ে চলে এসেছে, পুরো ঠিক হয়ে গেছে না, যে প্রবলেমটা ধরতে পারছিল না মিস্ত্রি। ঠিকঠাকই লাগছে না? মেলা মেলায় যাচ্ছে, কিন্তু রাস্তায় একটু লোকজন দেখা যাচ্ছে বলো, মানে অন্য দিনের থেকে আজকে একটু রাস্তায় দেখা যাচ্ছে লোকজন, তবু একেবারেই ভিড় নেই। মানে এই রাস্তাগুলো আমরা হানি সিং এর দিন আমরা যেতে পারিনি। হ্যাঁ আরো অনেক আর্টিস্ট এসছে, মানে এই রাস্তা হ্যাঁ 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 দেবের দিন ওরম হয়েছিল, গোবিন্দার দিন ওরম হয়েছিল। মানে এই রাস্তাগুলোতে মানে একবার কেউ ঢুকে গেলে আর পেছাতেও পারিনি আগাতেও পারিনি, এমন অবস্থা হয়ে গেছিল। আরে কাটে পুরো আটকে গেছিলাম আমরা। মানে এই রাস্তায় দাঁড়িয়ে থেকে থেকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তারপরে আমরা মানে পিছন দিকে যেতে পেরেছিলাম বলো না, তাও যেতে পারিনি। মানে একটু একটু করে এগিয়ে এই সামনে একটা মোড় আছে, মোড় থেকে মানে সেই ডিবিসির ঢালের ওপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে বাড়ি এসেছিলাম। কোথায় এসে গেছে আজকে দেখো কত গাড়ি, আজকে একটু ভিড় হয়েছে। চলো 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 চলো, মাম্মাম তো যাবেই। মেলার মাঠে ঢুকেই একদম গেটের সামনে থেকে নিয়ে নিয়েছি 2 প্যাকেট ভুট্টা, কারণ এই যে সঙ্গে আমার ছেলে আছে। এবার আমাদের তো ফাংশন দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আবার ওর তো আর ওরকম কিছু ব্যাপার না। ওর মানে খেলনা কিনতে পারলো না, মানে মেলায় গেছি, ওর কাছে তো মেলা বলতে দোলনায় চড়বে, খেলনা কিনবে, খাবার কিনবে, এগুলো একটা ব্যাপার। কিন্তু আমরা তো ভিআইপি গেট দিয়ে একদম স্টেজের সামনে ভেতরে চলে যাব, ওখানে যাওয়ার পর আর কোনো মানে মেলার দোকানপাট কিছুই পাওয়া যায় না, ভেতরে কোনো হকারও যেতে পারে না যে ওকে এটা ওটা কিনে দেবো খাবার বা খেলনা। তো সেই জন্য যে 2 প্যাকেট ভুট্টা নিয়ে নিয়ে বসে বসে ভুট্টাটা খাবে, আর জল আছে ব্যাগে, মানে ওর সময়টা কেটে যাবে। কিছু একটা না খেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা ওর জন্য কিন্তু কষ্টকর, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, এই যে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে, বা দিকটায় দেখেছো তো বাইরেটা কীরকম ভিড়, ভেতরটায় ঢুকলে একটুখানি হালকা থাকে, ভিড়টা কম থাকে, বাচ্চা নিয়ে মানে অনেক বেশি সেফ ফিল হয়। আর সবচেয়ে বড় কথা একটু সামনে থেকে দেখা যায়, এটাই আর কি। তো সেই জন্য ভেতরে ঢুকে গেছি, আর একদম সামনে থেকে যে এইরকম একটা লাইভ পারফরমেন্স দেখতে পারবো, মানে এটা সত্যি ভাগ্যের ব্যাপার, মানে আমরা এই জায়গাটায় থাকি বলেই দেখতে পাই। তো আজকে তোমাদেরকে আমি বেশি কথা না বলে, বেশি বকবক না করে প্রোগ্রামটা বা কনসার্টটা কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাবো, একটু একটু করে দেখাবো, তোমরা দেখে ফিল করতে পারবে যে সত্যি কতটা ভালো হয়েছে লাইভ শোটা। मैं सबसे दरख्वास्त करता हूँ, रिक्वेस्ट करता हूँ कि सब खड़े हों, बैठने का नहीं, एक साथ खड़े होते हैं, कुछ मेमोरेबल बनाते हैं, सब अपनी ताली से ना ध्वनि क्रिएट करते हैं। क्यों ना इस बार एक साथ शिव तांडव की शुरुआत आपकी तालियों से की जाए, एक बीट में 1 2 3 4 और ये चलती रहनी चाहिए। এখন বোঝা যাচ্ছে একটা মানুষ যায়নি বলো, যতক্ষণ প্রোগ্রাম হয়েছে মানে ওখানে একটা মানুষ মাঠ ছেড়ে বেরোয়নি, প্রায় 11টা বাজে গাড়ির ওখানে যাই, রাস্তাটা দেখলে বুঝতে পারবো। চলো বাড়ি চলে এসেছি। দারুণ প্রোগ্রাম হয়েছে, সেরা প্রোগ্রাম হয়েছে। তোমার কেমন লাগলো? অবশ্যই এটা জিজ্ঞাসা করাটাই অন্যায়, কেমন লাগলো তাই না? মানে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে, ওই যে বললাম একটা মানুষ ফাঁকা হয়নি। মানে এমনি কি হয় 10টা বেজে গেলে মোটামুটি ফাঁকা হতে শুরু করে, আর 2-4 জন করে বাড়ি চলে যায়, যাতে দূরে বাড়ি হেঁটে আসতে হবে বা ঠান্ডা, সবারই বাড়িতে রান্না বান্না, বাচ্চা, খাওয়া দাওয়া অনেক কিছুই প্রবলেম থাকে, তো চলে আসে। কিন্তু আজকে মানে একটা মানুষ সরেনি, পুরো মাঠটা পুরো ফুল ছিল, মানে দারুণ প্রোগ্রাম হয়েছে। আর সামনে থেকে মানে এরকম গলার ভয়েস, মানে এমনি রেকর্ডিংয়ে তো গলার ভয়েস শোনা যায়ই, আবার সামনে থেকে মাইক্রোফোনটা ধরে যখন ওই রকম ভয়েসে গান করে মানে কি ফিল হয় বলো, মানে দারুণ দারুণ ফিল হয়। আর সবচেয়ে বড় কথা আমরা এখানে থাকি বলে, এই কাঞ্চন উৎসবটা হয় বলে আমরা সত্যি কত আর্টিস্ট দেখতে পাই বলে তো চোখের সামনে, সামনে থেকে যে প্রচুর আর্টিস্ট দেখেছি প্রচুর। হ্যাঁ ওদেরকে এমনি আমি মানে ওদের তো পারফরমেন্স নিয়ে কোনো কথাই নেই, কিন্তু ওদের দেখতে, ওদের যা মানে ইয়েতে চেহারা, হ্যাঁ ওদের যা দেখতে যেরকম দেখা যায় ওদের সোশ্যাল মিডিয়া বা ইনস্টা বা যেখানেই বলো, তার থেকে এখানে অনেক অনেক বেশি ভালো লাগলো। সামনে থেকে তো এত সুন্দর দেখতে, আর স্টেজ মানে একদম স্টেজে উঠলো মানে মানে নাচতে নাচতে উঠলো, আবার নাচতে নাচতে নামলো স্টেজ থেকে। মানে পুরো স্টেজটা লাফালো পুরো, এত 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টাই তো বোধ হয়, 2 ঘন্টা 1 ঘন্টা হবে না, চেঞ্জ হয়ে গেল। দেখো এখন আমার ছেলে আর কারোর ধার ধারে না, একা একাই জামা প্যান্ট চেঞ্জ করে নেবে, জুতো খুলে নেবে। আবার আমি খুলতে গেলেও আমাকে খুলতে দেবে না, তুমি যাও আমি একাই খুলবো, আমি একাই করবো, এইসব করে। তো যাই হোক, ওই যে বিছানা, বিছানা এমনি এলোমেলো কিছুই নেই, লেপ, এখন তো লেপ একটা থাকি, মানে বিছানায় যখনই বসি ওই পায়ের ওপরে দিয়ে বসি। যাই হোক এখন একটু ফ্রেশ হবো, ওকে মুখটুক মুছিয়ে দেবো। কটা বাজে? 11:10 বেজে গেছে। হ্যাঁ যাও তুমি গাড়ি তুলে আসো, মানে লেট হয়ে গেছে অলরেডি। ওর ঘুমানো, এখনই ঘুমিয়ে যাবে, মানে শুয়ে দিলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করি। আজকে এই মানে প্রোগ্রামটারই একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, তোমরাও খুব এনজয় করবে ব্লগটা দেখে। জানি না গান আমি হয়তো দিতে পারবো না, বা একটু একটু করে গান আমি অবশ্যই দেবো, তাতে কপিরাইট আসুক আমি জানি না কি হবে, কিন্তু এত সুন্দর জিনিস চোখের সামনে দেখেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল। আগামীকাল আসছে চঞ্চল চৌধুরী, মানে উনিও একজন ভীষণ ফেভারিট। তো কালকে আসবে, কালকের দিনটাও প্ল্যান আছে, যাবই, মানে যা কিছুই হোক কালকের প্রোগ্রামটাও দেখবো, তারপরের দিন ভাববো কি করবো না করবো। যাই হোক চলো আপাতত টাটা, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।